হাই, দিস ইজ সাইফ, ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। মোহন বাগান লন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের একটা গল্প শোনার আছে, আমারও একটা গল্প বলার আছে। কি গল্প? ওয়ান ফেরান্ডো থাকছেন কি থাকছেন না, এই প্রশ্নটা আচমকা চলে এসেছে মোহন বাগানের আনাচে কানাচে। ওয়ান ফেরান্ডোকে চাইছেন না, বা ওয়ান ফেরান্ডো সম্পর্কে মোহভঙ্গ ঘটেছে মোহন বাগান সমর্থকদের একটা অংশের, এই প্রশ্নটা স্বাভাবিক এবং সত্যি ঘটেছে। তার কারণ হচ্ছে, একটা বছর আগে যখন মোহন বাগান দল নির্বাচনে নেমেছিল, তাদের টার্গেট ছিল এএফসি কাপ। আইএসএল তো জেতা হয়ে গেছে, আইএসএলের জন্য লড়াই কেন মোহন বাগান করবে? মোহন বাগান ভারতীয় ফুটবলকে আরও একটা স্টেপ এগিয়ে দেওয়ার জন্য, এএফসি কাপ চ্যাম্পিয়ন হবে এমনই একটা স্বপ্ন তারা দেখেছিল। দল নির্বাচন থেকে শুরু করে সমস্ত ভাবনার মধ্যে ছিল এএফসি কাপ। কোনো একটা মিটিংয়ে দলের যিনি মালিক, সেই সঞ্জীব গোয়েঙ্কা, তিনি কয়েক মুহূর্ত এসেছিলেন, এসে বলেছিলেন আমার এএফসি কাপ চাই, তার জন্য যা ইচ্ছা, যেটা হয়, যেটা ভালো হয় সেটা করুন। সুতরাং স্বপ্ন দেখা তারপর থেকে শুরু হয়েছিল, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে গেছিল, মিশন এএফসি কাপ। এই অবস্থায় আইএসএল মোহন বাগান খেলতে নামছে। এখনও পর্যন্ত আইএসএলে 5টি ম্যাচ তারা অপরাজিত। আগামীকাল সেই উড়িষ্যা এফসির বিরুদ্ধে ম্যাচ, যার বিরুদ্ধে 5-2 গোলে পরাজিত হয়েছিল মোহন বাগান। এবং এই পরাজয়ের পর কিন্তু এই প্রশ্নটা এসে যায় যে ওয়ান ফেরান্ডো আর নয়, তার দল নির্বাচন বা তার যে প্ল্যান বি, ম্যাচ রিডিং, গেম রিডিং, এই জায়গাতে কিছুটা হয়তো মোহভঙ্গ ঘটেছিল মোহন বাগান সমর্থকদের। এতক্ষণ ধরে ফেনাচ্ছি কেন সাহিব, দা আসল কথাটা বলে দাও না। না, আসল কথাটা তো বলবো, কিন্তু মূল যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটটা যদি আপনাদের সামনে আমি না বলতে পারি, তাহলে আর কী বললাম? সেটাই বলার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। যে জায়গা দাঁড়িয়ে আছে মোহন বাগানের ওয়ান ফেরান্ডোকে নিয়ে ভবিষ্যৎ, সেটা আপনাদের কাছে বলি। সঞ্জীব গোয়েঙ্কা বা তার টিম, অর্থাৎ যে ম্যানেজমেন্ট টিম যারা মোহন বাগান দলটির ফুটবল সামলান, তারা কিন্তু স্টিল টুডে ওয়ান ফেরান্ডোতেই আস্থা রাখছেন, ওয়ান ফেরান্ডোতে আস্থা রাখছেন। কিন্তু ওয়ান ফেরান্ডোকে একটু চাপেও তারা রাখছেন, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাপে রাখছেন একটাই কারণে, যেটা চাইছি সবটা কিন্তু পাচ্ছি না। কিন্তু ওয়ান ফেরান্ডোকে ভরসা রাখছেন কেন? ওয়ান ফেরান্ডোর উপর ভরসা রাখছেন কেন? এখনও কেন মোহভঙ্গ হচ্ছে না? এখনই কেন পত্রপাঠ বলে দেওয়া হচ্ছে না ওয়ান ফেরান্ডো এই সামান্য আইএসএলের জন্য মোহনবাগানের লড়াই নয়? এর কারণ, এবছরে এখনও পর্যন্ত 16টা ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, সিএফএল বাদ দিয়ে। সেখানে ডুরান কাপ তারা জিতেছে, ডুরান্ডে একটি ম্যাচ পরাজিত। এএফসি কাপে তারা 2টি ম্যাচ পরাজিত হয়েছে, একটি উড়িষ্যা এফসির বিরুদ্ধে, একটি বসুন্ধরা কিংসের বিরুদ্ধে তাদের মাঠে, আর একটি ড্র। এখানে হচ্ছে কি, 16টা ম্যাচের মধ্যে 3টি পরাজিত এবং একটি ড্র। এবং এই যে ফলাফল এখনও পর্যন্ত ওয়ান ফেরান্ডো দিয়েছেন মোহন বাগানকে, সেটা কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে পত্রপাঠ ওয়ান ফেরান্ডোকে বিদায় জানানোর জন্য উপযুক্ত নয়। কেননা এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে ওয়ান ফেরান্ডো সফল কোচ, অন্ততপক্ষে ফলাফল তাই বলছে। এএফসিটা একটা দুর্ঘটনা বলেই মনে করছে এখনও পর্যন্ত মোহনবাগান কর্তৃপক্ষ। এবং তার সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যেটা না জানালে একেবারে নয়, মোহনবাগানে কিছু চোট আঘাত ছিল, এখনও রয়েছে। দিমি পেত্রাতোস, আনোয়ার আলী, বিশেষ করে আনোয়ার আলী, আসিক কুনিয়ান এবং শেষ দুটো ম্যাচে মনবীরের না থাকা, এটা কিন্তু ওয়ান ফেরান্ডোর খারাপ রেজাল্ট করার একটা বড় কারণ। এবং এই চোট আঘাত জর্জরিত মোহনবাগান যদি পরাজিত হয়, সেই পুরো দায়টা কোচের ঘাড়ে এসে পড়ে না বলেই মনে করছে মোহনবাগান কর্তৃপক্ষ, যারা টিমটি সামলাচ্ছেন। সুতরাং ওয়ান ফেরান্ডো এখনই আউট নন। ওয়ান ফেরান্ডোকে নিয়েই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো, এই মরশুম বা আইএসএল, এখন আইএসএল ছাড়া মোহনবাগানের হাতে তো এই মুহূর্তে কিছু নেই। এবং আইএসএল দেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে এবং আইএসএল জয়ের একটা অভিজ্ঞতা রয়েছে ওয়ান ফেরান্ডোর। সুতরাং ওয়ান ফেরান্ডোকে ভরসা করেই আইএসএলের যে বৈতরণী, আইএসএলের যে চ্যাম্পিয়নশিপের লড়াই, সেটা কিন্তু মোহনবাগান
করতে চাইছে এবং পরবর্তী কালে যদি কিছু ঘটে সেটা যদি কিন্তু বা ভবিষ্যতের প্রশ্ন। পরবর্তীকালের বিষয়টা কি, নেক্সট মরশুমে আবার যখন যদি এএফসি কাপের খেলা হয় সেক্ষেত্রে ওয়ান ফেরান্ডো থাকবেন কি থাকবেন না, সেটা আজকে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে দাঁড়িয়ে, কিন্তু 2023 ডিসেম্বরের ফার্স্ট উইকে দাঁড়িয়ে সেই কথা বলে দেওয়া যায় না। সুতরাং এই মরশুমটা হুয়ান ফেরান্ডোই মোহনবাগান নামক যে নৌকা রয়েছে তার মূল নাবিক কিন্তু হুয়ান ফেরান্ডোই। সুতরাং হুয়ান ফেরান্ডোকেই ভরসা রাখুন, হুয়ান ফেরান্ডোকে নিয়েই স্বপ্ন দেখতে হবে মোহনবাগান সমর্থকদের, মেরিনার্সদের, কেননা এই মানুষটির আইএসএল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, আইএসএল জয়ের অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি পারমুটেশন কম্বিনেশনে যান, যদি আপনি সার্জিও লোবেরের সঙ্গে তুলনায় যান, সেটা তুলনার করার টাইম বা জায়গা কিন্তু এই সময়ে নয়। বরং মোহনবাগান কর্তৃপক্ষ মনে করছে যারা চোট আঘাত জর্জরিত রয়েছেন তারা যদি ফিরে আসেন মোহনবাগান ঠিক যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই খেলতে পারবে। সুতরাং চলুন সবাই ওয়ান ফেরান্ডোকে নিয়েই মোহনবাগানের কথা ভাবি। বন্ধুরা, এই গল্পটুকুই বলার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেকের ভালো লাগবে না, আবার আসল খবরটা শুনেও নিশ্চয়ই অনেকের ভালো লাগবে সেটা জানিয়ে দিলাম আপনাদের। সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আজকের অনুশীলনে দেখলাম দূর থেকে কিন্তু খুব মন দিয়ে তাঁর অঙ্ক সাজাচ্ছেন হুয়ান ফেরান্ডো। নমস্কার সঙ্গে থাকার জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।